এদের আগে যদি নলকা ব্রিজের কাজ না করে এবং হাটে কুমডলে যদি গোলচক করতে না ঠিক করে, এই রাস্তায় মন করেন উত্তরবঙ্গের বগাবদের কোনো শেষ থাকবে না। রাস্তা ভাঙ্গা চুরা এক, দ্বিতীয়ত মন করেন অরিজিনাল যে রাস্তা সেটা মন করেন যে খুঁজে সিঙ্গেল আরও সিঙ্গেল বানাবে, সিঙ্গেল তো আউট সাইডে তো কোনো রাস্তা সে রাস্তাটা নাই। এর আগে তো ওইরম জামজট হবে, কারণ যে রাস্তা তো এমনি খারাপ, আমার গাড়ি তো খুবই কষ্ট হইতেছে, আর ঈদের আগে তো গাড়ি ঘোড়া বেশি হবে, জামজট হবে, কারণ রাস্তার সমস্যা। রাস্তা যদি মনে করেন গাড়ি যদি 20 স্পিডও থাকে 40 স্পিডও যদি থাকে তাহলে রাস্তা ক্লিয়ার থাকবে, আর যদি মনে করেন ঠেকে ঠেকে যায় তাহলে তো অলরেডি জাম লাগবেই। মনে করেন যে মাঝে মাঝে জাম বাঁধে, ঈদের আগে তো আরও বেশি জাম বাঁধবে, এখন মনে করেন যে রাস্তা তো পুরোটা ক্লিয়ার নাই, যেমন আপনি হাঁটু ভাঙা গড়াই, যেমন আমাদের নলকা সেতু এখানে তো মনে করেন প্রায় দেরি জাম বাঁধে, মনে করেন যে রাস্তার পরিস্থিতি তো খুব একটা ভালো না। এখন এইসব কাজ না হলে ঈদের আগে মনে করেন যে আমাদের ওই দুনিয়া জাম বাঁধবে। সিরাজগঞ্জ থেকে রাস্তা হাডেকুমুল থেকে সেতু পর্যন্তকে রাস্তার জামজটের সমস্যা আছে, ঈদের আগে আমরা প্রশাসনের কাছে চাই যাতে আমাদের ক্লিয়ার দেয়। এখানে বাংলা ওখানে বাংলা হইলে কাজেরও কোনো সিস্টেম নাই, যা তবু মনে করেন সামনে ঈদ আসছে, ঈদের মধ্যে তো জ্যাম হবে বাবা, জ্যাম ছিল কোনো মতো করে বর্তমান গাড়ি চলতেছে, আবার জ্যাম হবে, এই আর তিন চার দিন পরে থেকে ওই রকম জ্যাম হবে। রাস্তার যে অবস্থা বর্তমানে ফোর লেন্থের কাজ চলতেছে বুঝছেন, এই কাজ চলা অবস্থায় যারা ড্রাইভিং করতেছে নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না গাড়ি, মনে করেন যে যে কাজ চলতেছে কাজ চলে ঈদের আগে কাজ ক্লিয়ার হবে না, ঈদের 15 তারিখের মধ্যে কাজ ক্লিয়ার করার কথা ছিল, কিন্তু যে গতিতে কাজ চলতেছে এই গতিতে কাজ চললে কাজ ক্লিয়ার হইব না, এতে আমরা খুব কষ্টে আছি। নলকা ব্রিজ যদি মনে করেন ঈদের আগে যদি ই ঠিক না করে তাহলে জামজট ভয়ঙ্কর জামজট হবে, জামজট ছাড়ার কোনো কথা বলা যাবে না বুঝলেন। এই নলকা ব্রিজটি নিয়ে হলকে সবচেয়ে কি হয়েছে বেশি জামজট, হ্যাঁ ওকার চিগুনের জন্য ক্ষতি হয়, গাড়ি চালান খুব সমস্যা যায়, হ্যাঁ ধরেন এক জায়গায় চিগুনের গাড়ি একটা ইয়ে মানে ওই যে জাম পড়ে গেল, আর তাহলে কোনো সমস্যা হয় না, গাড়ি আলাদা যাওয়া আসা ঠিক মতো করতে পারে বুঝলেন, তাহলে একটু জামজটের কোনো সমস্যা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল পর্যন্ত মোট 19.8 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ করছি আমরা। এই দৈর্ঘ্যের মধ্যে কিছু কিছু ভালনারেবল পয়েন্ট আছে, যেমন কড্ডা, নলকা ব্রিজ, পাছিলা। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নলকা ব্রিজ, যেটা মূল যেটা এক্সিস্টিং নলকা ব্রিজের পাশে 4 লেন বিশিষ্ট 300 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্রিজ আমরা নির্মাণ করছি। সেই ব্রিজের মূল সেতুর কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং দুই পাশের যে অ্যাপ্রোচ রোড সেটিরও প্রায় 90% সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি আসন্ন ঈদের আগে এই বাকি কাজগুলো সম্পন্ন করে যানবাহনের জন্য উন্মুক্ত করে দিতে পারবো, যাতে ঘরমুখো মানুষের ভোগান্তি দূর হয়। এছাড়াও এই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল পর্যন্ত যাতে জ্যাম না লাগে, জনগণের যাতে ভোগান্তি কম হয় সেজন্য আমরা বিভিন্ন পয়েন্ট সিলেক্ট করেছি এবং ওই সিলেক্টেড পয়েন্টগুলোতে এক্সটেনশন কাজ করে দিচ্ছি এবং আসন্ন ঈদের আগেও আমাদের এই মেইনটেন্যান্স কাজ চলতে থাকবে। আমরা আশা করি গত বছর বা ইতিপূর্বে যে ঈদ উদযাপন হয়েছে, মানে মানুষ যেভাবে চলাচল করেছেন, আমরা রাস্তায় যে মহাসড়কের যে উন্নয়ন কাজ চলতেছে সেই উন্নয়ন কাজ চললেও আমরা এইবারও মানুষ নির্বিঘ্নে নিরাপদে ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যস্থলে তারা ঈদ মানে পবিত্র ঈদ আনন্দের সাথে স্বস্তির সাথে উদযাপন করবেন, এটা আমাদের বিশ্বাস। এবং সেই প্রোগ্রামকে উপলক্ষে আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের।